সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল সকলের পাঠশালাতে এখানে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পঞ্চম থেকে দশম পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা পর্ষদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকের বিভিন্ন বিষয়ের আলোচনা প্রশ্নোত্তর ও সাজেশনে আলোকপাত করব তো ছাত্রছাত্রী ও দর্শকেরা আজকে আমার আলোচনার বিষয় পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা পর্ষদের দ্বাদশ শ্রেণীর প্রথম ভাষা বাংলার পাঠ্যপুস্তক সাহিত্যচর্চার গল্প ভাতের দ্বিতীয় খণ্ড লেখক মহাশ্বেতা দেবী এই ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো বন্ধুদেরকে শেয়ার করো কমেন্ট করে জানাতে পারো তোমাদের সমস্যা ও প্রশ্ন আমি চেষ্টা করব তার সমাধান করে দেওয়ার এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটিতে প্রেস করো অল অপশানে ক্লিক করে দাও তাহলে শুরু করা যাক আজকের ভিডিও পুরো ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখবে গল্পের প্রথম খণ্ডে আমরা জেনেছি বাসিনীর গ্রাম তুতো দাদা উৎসব তার মনি বাড়িতে এসেছেন ভাত খাবার আসায় সেখানে বড়ো বাড়ির বুড়ো কর্তার অন্তিম সজ্জায় এবং আর তার জন্যেই হোমযোগ্য হচ্ছে উৎসব সেই হোমের কাঠ কাটতেই এখানে এসেছে কারণ সে তার বউ ছেলে এবং মেয়েকে হারিয়েছে মাতলার উচ্ছ্বসিত জলে এবং এরপর গল্পের দ্বিতীয় খণ্ডটি শুনে নেওয়া যাক পাঁচভাগে কাঠ রেখে আসে দালানে উঠোনে কাঠের কুচো টুকরো সব ঝুড়িতে তুলে উঠোন ঝাঁট দেয় তারপর বড়পিসমাকে দেখতে পেয়ে শুধোয় মা বাইরে ঝেয়ে বসবো বড় পিসিমা তখনই জবাব দেয় না কেননা তান্ত্রিক হঠাৎ ওং হ্রিং ঢং ঢং ভো, ভো, রোগ শ্রীণু শ্রীনু বলে গর্জে উঠে রোগকে দাঁড় করান কালো বেড়ালে লোমে রোগকে বেঁধে ফেলেন ও হোম শুরু করেন একই সঙ্গে ওপর থেকে নার্স নেমে এসে বলে ডাক্তারকে কল দিন বড় মেজো ও ছোট ঘুম ভাঙা চোখে বিরস মুখে ঘুমের ঘর থেকে বেরিয়ে যায় বাসিনী উৎসবকে বলে তুমি ঝেয়ে বাইরে বসো দাদা না মন্তর বললে বটে যেমন হাঁকুর পারলে অমনি কর্তা টাল দিলে কর্তার দেহ থেকে বদিটা হ্যাঁচড় প্যাঁচড় করে বেড়ে এলো চ্যান করবে তো করে নাও কেন এখন চ্যান করব না মাথায় জল পড়লে পেট মানতে চায়নি মোটে বাইরে এসে উৎসব শিব মন্দিরের চাতালে বসে কেমন মন্দির কেমন চাতাল বাপ রে এসব নাকি বাদার দৌলতে সে বাধাটা কোথায় থাকে ভাত তো খায়নি উৎসব অনেক দিন ভাত দেহে শক্তি পেলে উৎসব সেই বাঁধাটা খুঁজে বের করবে উৎসবের মতো আরও কত লোক আছে দেশে তাদেরও বলবে মন্দিরের চাতালে তাস পেটে তিনটি ছেলে তারা বলে বুড়োকে বাঁচিয়ে তুলতে হোম হচ্ছে ফালতু কি ফালতু বেঁচে থেকেও কতদিন জীবন পাবে একশো যত সব ফালতু উৎসব চোখ বোজে এমন যজ্ঞির পরেও বুড়ো কর্তা বেশি দিন বাঁচবে না কি কাণ্ড মাতলার নদী যদি সে রাতে পাগল হয়ে মাতাল মাতনে উঠে না এসে তো উৎসবের বউ চাননি ছোটো কোকা অনেক দিন বঁচে উৎসবের চোখের কোলে জল গড়ায় ভাত খাবে আজ সেই আশাতেই প্রেত উৎসব মানুষ হয়ে গেল নাকি বড় ছেলে ছোটো কোকার কথা মনে হতে চোখে জল এলো হঠাৎ ভাতই সব অন্য লক্ষ্মী অন্য লক্ষ্মী অন্যই লক্ষ্মী ঠাকমা বলতো ঠাকমা বলতো রন্ন হলো মান কি? কী হে কাঞ্চ কেন আমারই শুধুচ্ছেন বাবু হ্যাঁ হ্যাঁ আবার থেকে আইতেছি বাবুগো। গো ঝড় জলে সব নাশ হয়ে ঘরের মানুষ ওহ তাস পিটানো ছেলেগুলি অস্বস্তিতে পড়ে বয়স্ক ছেলেটি বলে ঠিক আছে ভাই ঘুম এসো উৎসব সত্যি সত্যিই ঘুমিয়ে পড়ে ঘুমিয়েই থাকে সে অনেকক্ষণ অনেকক্ষণ অবশেষে কার পায়ের ধাক্কা খেয়ে ঘুম ভাঙে তার ইস এ যে সাঁচবে লাগো কিন্তু তাকে ঠেলা দিচ্ছে কেন লোকটা ওঠো ওঠো কে তুমি বাবু আমি চুরির মতলবে পড়ে আছো না বাবু এই বাড়িতে কাজ করতেছিলাম ওঠো ওঠো উচ্ছাপ উঠে পড়ে তারপর সে অত্যন্ত ঘাবড়ে যায় রাস্তায় বেশ কয়েকটি গাড়ি লোকের ছোট ছোট জটলা কি হয়েছে বাবু তার কথায় জবাব দেয় না উৎসব বাড়িতে ঢুকে ঢুকতে এই বড় পিসিমার বিলাপ শোনে তোমার ছোটো বেয়াই কি ডাকাতে সন্ন্যাসী আনলো গো দাদা যজ্ঞি হলো আর তুমি মরলে অ দাদা তুমি যে বিরাশিতে যাবে তা কে জানতো বলো গো তোমার যে আটানব্বই বছর বেঁচে থাকার কথা গো দাদা বাসিনীকে দেখতে পায় না উৎসব তবে খুব কর্মব্যস্ততা দেখে কেত্তন না এলে বেরুনও নেই কে যেন বলে কেত্তন কি বলছিস বড় খোকা বোনরা দিদিরা আসুক বড় পিসিমা বলেন চন্দন বাড়ছ কেউ খাটের টাকা কে নিয়েছে বাগবাজারে ফোন করেছো ফর্দটার দেখে দাও দেখি কেউ খই ফুল ধুতি সব বস্তুর উচ্ছ পাঁচিলের গায়ে সিটিয়ে লেপটে দাঁড়িয়ে থাকে কত যে সময় যায় কত কি যে হতে থাকে মস্ত খাট আসে রাতে রাতে বের করতে হবে রাতে রাতে কাজ সারতে হবে নইলে দোষ লাগবে অনেক তর্জোর হয় মেয়েরা বসে কাঁদে হোমযজ্ঞ করেও বুড়োকত্তার পানটা যে রইল না তাতে তান্ত্রিককে এতটুকু কুন্ত্রিত হয়ে দেখা যায়নি তিনি লাইন করে ফেলেন তার ফলে বড় পিসিমা চেঁচিয়ে বলতে থাকেন তিন ছেলে হোম ছেড়ে উঠে গেল যে এসব কাজে বিঘ্নি পড়লে রক্ষে আছে নাকি একথার আলোচনায় খুবই সরগম হয় বাড়ি শোকের কোনো ব্যাপার থাকে না বাড়ির উনুনি জ্বলবে না রাস্তার দোকান থেকে চা আসতে থাকে অবশেষে রাত একটার পর কর্তা বুম্বাই খাটে শুয়ে নাচতে নাচতে চলে যান পেশাদারি দক্ষ সাববাহকরা আধা দৌড় দেয় ফলে কীর্তন দলও দৌড়াতে বাধ্য হয় বড় পিসিমা বলেন বাসিনী সর্বস্ব রান্না পথে ফেলে দিকে যা ঘরদোর মুক্ত কর সব বৌরা যাও না দাঁড়িয়ে বা রইলে কেন উৎসবের মাথার মধ্যে যে মেঘ চলছিল তা সরে যায় সে বুঝতে পারে সব ভাত ওরা ফেলে দিতে যাচ্ছে বাসিনী বলে ধর দেখি দাদা এই যে ধরি উৎসবের মাথা এখন বুদ্ধি স্থির সে জানে সে কী করবে আমাকে দে ভারিটা মোটা চালের ভাতের বড় ডেকচি নিয়ে সে বলে দূরে ফেলে দে আসি হ্যাঁ হ্যাঁ তো কুকুরে ছেটবে সকালে কাজে ঠোক দেবে বামুন বলে বেরিয়ে এসে উৎসব হনহনিয়ে হাঁটতে থাকে খানি খেটে সে আধা দৌড় মারে ভাত বাদার ভাত তার হাতে এখন পথে ঢেলে দেবে কুকুরে খাবে দাদা বাসিনী প্রায় ছুটে আসে বাড়ির ভাত খেতে নি গো দাদা খেতে নিই তুমিও যে বামুন হয়েছ অ দাদা ব্যাগত্যা করি উৎসব ফিরে দাঁড়ায় তার চোখ এখন বাদার কামোটের মতো হিংস্র দাঁতগুলো বের করে সে কামোটের মতোই হিংস্র ভঙ্গি করে বাসিনী থমকে দাঁড়ায় উৎসব দৌড়তে থাকে প্রায় এক নিঃশ্বাসে সে স্টেশনে চলে যায় বসে ও খাবল খাবল ভাত খায় ভাতে হাত ঢুকিয়ে দিতে সে স্বর্গসুখ পায় ভাতের স্পর্শে চান্ননির মা কখনও তাকে এমন সুখ দিতে পারেনি খেতে খেতে তার যে কী হয় মুগ ডুবিয়ে দিয়ে খায় ভাত শুধু ভাত বাদার ভাত বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন আছে আরেকটা বাদা আছে সে বাদাটার খোঁজ নির্ঘাত পাবে উৎসব আরও ভাত খেয়ে নিই রে তুইও খা চান্ননির মাও খাও ছোটো কোকা খা আমার মধ্যে বসে তোরাও খা আহ এবার জল খাই জল তারপর আরও ভাত ভোরে টেনে চেইপে বসে সোজা ক্যানিং যাচ্ছি ভাত পেটে পড়েছে এখন ঝাঁচি যেয়ে ক্যানিং হয়ে দেশঘরে যেতে হবে উৎসব হাঁড়িটা জাপটে কানায় মাথা ছুঁয়ে ঘুমিয়ে পড়ে পেতলের ডেকচি চুরি করার অপরাধে সকালের লোকজন উৎসবকে সেখানেই ধরে ফেলে পেটে ভাতের ভার নিয়ে উৎসব ঘুমিয়েছিল ঘুম তার ভাঙেনি মারতে মারতে উৎসবকে ওরা থানায় নিয়ে যায় আসল বাদাটার খোঁজ করা হয় না আর উৎসবের সে বাদাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে এবার গল্পটির বিষয়বস্তু সম্পর্কে একটু বিশ্লেষণ করা যাক যেটুকু মনে রাখলে তোমরা গল্পের সমস্ত প্রশ্ন করতে পারবে এক নিরন্ন মানুষের গল্প ভাত লেখক ম শ্বেতা দেবী গল্পের কেন্দ্রীয় চরিত্র উৎসব নাইয়া সবাই ডাকে উৎসব বলে মাতলা নদীর বিধ্বংসী জলের তোরে সে তার স্ত্রী দুই পুত্র ও কন্যা চান্ননিকে হারিয়েছে নষ্ট হয়ে গিয়েছিল তার মাথা গোজার আশ্রয়টুকুও দোমঠো ভাতের আশায় তাই সে গ্রাম বোন বাসিনীর মনিববাড়ির বাড়ির বাড়িতে ফাইফরমাস খাটার জন্যে গিয়েছিল সেখানে নাকি ভাতের ছড়াছড়ি বাদা থেকে আসে চাল উৎসব অবাক হয় এদিকে মনিবের অন্তিম দশা তা থেকে মুক্তিলাভের জন্য তান্ত্রিকের স্বর্ণাপন্ন সবাই উৎসব এই পরিস্থিতিতে সেই বাড়িতে হাজির হয় অভুক্ত অবস্থায় সারাদিন কাট কাটে অথচ ভাত জোটে না সকলেই বাবু অর্থাৎ বড় বাড়ির বুড়ো কর্তাকে নিয়ে নানাভাবে ব্যস্ত দিনের শেষে যখন উৎসব ক্লান্ত হয়ে ক্লান্ত শরীরে মন্দিরের চাতালে ঘুমিয়ে পড়ে আর যখন ঘুম ভাঙে কারুর ধাক্কায় তখন শেষনে কর্তাবাবু গত হয়েছেন বাড়ির সব খাবাররা ফেলে দিচ্ছে উৎসব ভাতের সেই পিতলের ডেকছিটা নিজের জিম্মায় নেয় ছুটে যায় স্টেশনে সেখানে বসে পাগলের মতো দু হাতে ভাত খেতে থাকে মনে ভাত খাইয়ে দেয় তার হারানো স্ত্রী পুত্র কন্যাদের তারপর হাঁড়ির কানায় মাথা রেখে সে ঘুমিয়ে পড়ে এরপর হাঁড়ি চুরির অপরাধে তাকে থানায় নিয়ে যাওয়া হয় একজন সর্বহারা মানুষের আখ্যানিতাই ভাত ভাতের হুতাশে অক্লান্ত পরিশ্রমী সর্বহারা তাই গল্পের শেষেও শাস্তি পেতে হয় সেই ভাতের জন্যেই এই হৃদয় বিদারক কাহিনীটিকে ভাত গল্পে উপস্থাপিত করেছেন মহাশ্বেতা দেবী এবং এর সাথে রয়েছে সামাজিক কুসংস্কার বিলাসবাসনা গরিব মানুষের প্রতি উদাসীনতা প্রাকৃতিক দুর্যোগ ও তার ভয়াল রূপ পরিবারের বন্ধন প্রেম সব হারানোর হাহাকারও এই হলো ভাত গল্পের বিষয়বস্তু আজকের ভিডিওটি এই পর্যন্তই এই ভিডিওটিতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ